একদিন এই ভয়ঙ্কর রাক্ষস পৃথিবীতে চলে আসে আর সকল মানুষকে খাওয়া শুরু করে। এই লোকটি ঘুমিয়েছিল, তখন ছোট এই রাক্ষসটি তার কানের ভিতর দিয়ে ঢুকে তার ব্রেনকে কন্ট্রোল করে নেয়। পরের দিন সকালবেলা এই লোকটি পুরোপুরি রাক্ষস হয়ে যায় আর তার স্ত্রীকে খেয়ে ফেলে। তারপর অফিসে যাওয়ার সময় তার ড্রাইভারকেও খেয়ে ফেলে। তারপর সে রেস্টুরেন্টে গিয়ে আরও একটি মানুষকে খেয়ে ফেলে। তারপরে এই খবরটি যখন চারিদিকে ছড়িয়ে যায়, টিভিতে নিউজ আসা শুরু করে, তখন এই রাক্ষসটি অন্য একটা ছেলের কানের ভিতর দিয়ে ঢুকতে যায়। কিন্তু ছেলেটির কানে ইয়ারফোন থাকার কারণে কানে ঢুকতে পারে না, কিন্তু নাকের ভিতর দিয়ে ঢুকতে যায়। ছেলেটি বুঝতে পেরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু রাক্ষসটি তার হাত ফুটো করে হাতের ভিতরে ঢুকে যায়। কিন্তু চালাক ছেলেটি হাতকেও বেঁধে ফেলে। তখন রাক্ষসটি তার হাতকেই নিজের বসে নিয়ে নেয় আর তার হাত একটা রাক্ষস হয়ে যায়। পরের দিন ছেলেটির হাত নিজের কন্ট্রোলে ছিল না, তাই ছেলেটি তার বান্ধবীর সাথে হাঁটার সময় তার হাত নিজে নিজেই তার বান্ধবীর শরীরে ভুল জায়গায় ছুঁয়ে দেয়। তখন তার বান্ধবী মন খারাপ করে চলে যায়। তারপর সে ভাবে যে তার সেই হাতটিকে কেটে ফেলবে। পরবর্তী পার্ট দেখতে সাবস্ক্রাইব করে পার্ট টু লিখে কমেন্ট করুন।